আপনার যারা কম প্রাইসের ভিতরে একটি মোটামুটি একদম একটা গেমিং কিংবা গেমিং না বলা গেলেও কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি যে একদম বেশ একটা ভালো একটা সাউন্ড কোয়ালিটি দিবে এবং গান শুনতে কিংবা অন্যান্য মিউজিক অথবা কথা বলার জন্য যে আপনার যদি ভালো একটা কম টাকার ভিতরে একটি হেডফোন খুঁজছেন, তো আপনার জন্য এই হেডফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে। এর নামটি হচ্ছে জিও X10 পাওয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স। সো এর মডেল নাম্বারটি হচ্ছে X10 এবং এর ব্র্যান্ড নাম হচ্ছে জিও। তো জিও X10 আমি আজকে এই ভিডিওতে ফুল রিভিউ করবো এবং জানাবো এর প্রাইস, জানাবো এর সাউন্ড কোয়ালিটি। সো সাথে থাকুন, আমি নাটেনে পুরো ভিডিও দেখে দেখতে থাকুন, তো সহজেই বুঝে যাবেন এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে কিনা। সো চলুন আমরা এখন ডাইরেক্ট আমরা রিভিউতে চলে যাই। তো এই হচ্ছে জিও X10-এর একটি বক্স। মোটামুটি যে প্রাইসের ভিতরে একটা বক্সটা আশা করেছিলাম সেটি আমি পেয়েছিলাম এবং উপরে একটি সুন্দর একটি পলিকাভার দিয়ে কভার করা আছে এবং এর ভিতরে আমি বক্সটি বের করে নিচ্ছি। এখান দিয়ে আছে ইয়ারফোনস লেখা আছে, আর হচ্ছে ব্র্যান্ডিং নাম হচ্ছে এক্স, এর মডেল নাম্বারটি হচ্ছে X10, ব্র্যান্ড হচ্ছে জিও, জিও X10। সো আমরা এখন বক্সটি আনবক্সিং করি। আর আনবক্সিং করার সাথে সাথে কিন্তু আপনারা কোনো ধরনের এখানে ব্যাগটা কিন্তু কিছুই পাবেন না, একদম জাস্ট এখানে একটা হেডফোন আপনাদের হাতে ধরিয়ে দিবে এই বক্সটি খোলার সাথে সাথেই। তো হেডফোনটা কিন্তু বেশ একদম সুন্দর কোয়ালিটির। প্রথমে আপনারা এই হেডফোনটি লেফট সাইড এবং রাইট সাইডে যে মেন স্পিকারটি দেওয়া হচ্ছে সেটি আপনারা পেয়ে যাবেন। এর সাথে যে রাবারটা দেওয়া হয়েছে খুবই একদম কমফোর্টেবল এবং খুবই সফট, যাতে আপনাদের কোনো ধরনের বাইরে থেকে নয়েস আপনাদের কানে প্রবেশ করবে না। আর এখানে যে যে কালো একটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন এটি খুবই ছোট, যেটি কানে নিলে আপনাদের সহজে দূর থেকে কেউ বুঝতে পারবে না এবং দেখতে খুব স্টাইলিশ লাগবে ছোট্ট একটি হেডফোন। আর এর সাথে দেওয়া হয়েছে যে মেন এখানে কল রিসিভার একটি বাটন দেওয়া হয়েছে, আপনাদের যে কোনো ধরনের কল আপনার এখান থেকে রিসিভ করতে পারবেন। আর এখানে এর পিছনের সাইডে দেওয়া হচ্ছে জিও এর ব্র্যান্ডিং, এর সাথে আছে একটি প্রাইমারি মাইক্রোফোন। মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ছিল বেশ অসাধারণ এবং নয়েজ ক্যান্সেলিং একটি মাইক্রোফোন দেওয়া আছে। এর সাথে দেওয়া আছে একটি 3.5 mm জ্যাক, যেটি আপনাদের যে কোনো মোবাইলের সাথে এটি সহজেই কানেক্ট করতে পারবেন। আর এর সাথেই দেওয়া আছে জিও একটি ব্র্যান্ডিং করা আছে। এই সব জায়গায় কিন্তু দেখছি যে আমরা জিও ব্র্যান্ডিং করা আছে। আরেকটা কথা বলবো যে এখানে যে দড়ি রাবার দেওয়া আছে খুবই কিন্তু স্মুথ, যাতে আপনাদের বাইরে কোনো নয়েস আপনাদের কানে কোনো প্রবেশ করবে না এবং খুব ভালো একটি সাউন্ড আপনারা এটি দিয়ে পাবেন। হেডফোনের রাবার দুটি দেওয়ার কারণে কিন্তু আপনাদের গেমের জন্য একটি প্লাস পয়েন্ট বলতে পারেন, কারণ যে কোনো ধরনের গেমিং হেডফোনে কিন্তু এই ধরনের রাবার মাথায় থাকে যাতে কোনো আপনাকে বাইরে সাউন্ড ডিস্টার্ব না করতে পারে। ভিডিওটি এই পর্যন্ত শেষ, বেশ সংক্ষিপ্ত একটা আপনাদের সামনে রিভিউ তুলে ধরলাম। এই জিও X10 এর প্রাইসটা হচ্ছে মাত্র 170 টাকার মতো এখানে প্রাইস নেওয়া হয়েছে। বেশ ভালো একটি আমি মাইক্রোফোন এই বাজেটের ভিতরে একটু বেশ ভালো আমি একটি এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। সেটি দ্বারা আমি একটি গেমিং করেছি কিন্তু বেশ ভালো একদম গেমিং দিচ্ছিল। লেফট সাইড এবং রাইট সাইড যে ইয়ারফোনটি আছে সেটি কিন্তু বেশ ভালো একটি গেমিংয়ের ক্ষেত্রে আমার সুবিধা দিচ্ছিল। বেশ কোয়ালিটি একদম অসাধারণ ছিল এই বাজেটের ভিতরে এবং সাউন্ড কোয়ালিটি ছিল একদম স্মুথ এবং কানের ভিতরে এটি আমি খুবই কমফোর্টেবল একটি ফিলিং করছিলাম এটি পরে। সো আবার হলে আমি 10-এ এটি 9 দিতে পারতো। এবং এই ফোনের এটা প্রাইস দেখি মাত্র 170 টাকা প্রাইসে, কিন্তু এর থেকে বড় কিছু আশা করা একটা বোকামি হতে পারে। সো দেখতে চাচ্ছ এই ভিডিওটি এই পর্যন্ত শেষ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।